গত প্রযুক্তির চাষাবাদ থেকে শুরু করে কোঅপারেটিভ মুভমেন্ট, যত রাস্তাঘাট, এই কনসেপ্টগুলো কিন্তু এই জায়গা থেকে তৈরি হয়েছে। অর্থাৎ বাংলাদেশে পল্লী উন্নয়নের যদি সূতিকাগার বলা হয় বা পল্লী উন্নয়নের প্রথম স্টার্ট হয়েছে এই প্রতিষ্ঠানে। মূলত এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে তিনটি। একটা হচ্ছে প্রশিক্ষণ দেয়, পল্লী এলাকাতে যে মানুষজন বসবাস করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কারণ পল্লী এলাকায় যারা কাজ করবে যেসব অফিসিয়ালরা তারা তো পল্লী এলাকা সম্পর্কে জানে না, অনেকে শহরে থাকে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে তাদের উদ্বুদ্ধকরণ করতে হবে, এই ট্রেনিংগুলো আমরা দিয়ে থাকি। পাশাপাশি আমরা সরকারি কর্মকর্তাদের ফাউন্ডেশন ট্রেনিং দিই। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে পল্লী উন্নয়নের মডেল ডেভেলপ করি, কীভাবে পল্লী উন্নয়নকে আরও উন্নয়ন করা যায়, কীভাবে এটাকে পল্লী এলাকায় নতুন নতুন চিন্তাভাবনা, যেমন কোঅপারেটিভ মুভমেন্ট হতে পারে, সমন্বয় মানুষকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সমিতি গঠন, মানুষের কারিগরি জ্ঞানকে বাড়ানো, টেকনিক্যাল নলেজ বাড়ানো, এই বিষয়গুলো কিন্তু আমরা করে থাকি। এবং এই প্রোগ্রাম করতে গিয়ে আমরা অনেকগুলো প্রজেক্ট গভর্নমেন্টকে দিয়েছি, যে প্রজেক্টগুলোর মাধ্যমে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেমন এলজিডি তৈরি হয়েছে। এলজিডি কি তোমরা জানো? তোমরা জানো লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট? তোমাদের গ্রামগুলোতে যে ছোট ছোট রাস্তাগুলো আছে, কালভার্টগুলো আছে, ব্রিজগুলো আছে, এই সব কিছু কিন্তু এলজিডি মাধ্যমে। এলজিডির ফার্স্ট স্টার্টিং হয়েছিল বার্ড। বিআরডিবির নাম তোমরা জানো? বিআরডিবির ফার্স্ট স্টার্টিং হয়েছিল এই বার্ড। তারপর এরকম বাংলাদেশে পল্লী সংক্রান্ত যত উন্নয়নগুলো এগুলো হচ্ছে, এখন আমরা করে থাকি। এখন আমরা কমিউনিটি বেস রিসোর্স মোবিলাইজেশন, সিডিপিও বলে, মহিলাদের উন্নয়নের জন্য, ক্ষুদ্র কৃষকদের উন্নয়নের জন্য, যদিও এখন বেশিরভাগ আমাদের কার্যক্রম ট্রেডিংকে কেন্দ্র করে, কিন্তু বাংলাদেশে শুধুমাত্র বার্ড না, অসংখ্য প্রতিষ্ঠান আছে সরকারি বিষয়ে পল্লী উন্নয়ন, তারা কাজ করছে, আমরাও সরকারি পরিশ্রম করছি। তো এটার কিন্তু আরেকটা পরিচয় আছে, এই জায়গাটা হচ্ছে লালমাই অঞ্চল, পাহাড়ি এলাকা। আমরা যেন বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, আর পাহাড় হচ্ছে তোমাদের সিলেট অঞ্চলের একটু পাহাড় আছে, ছোটো ছোটো পাহাড়, ময়মনসিংহের গারো পাহাড় আছে, আর আছে গাজীপুরের কিছু কিছু অঞ্চল। আমাদের এই কুমিল্লাতে তোমার 9-10 কিলোমিটার, ঠিক আছে, থেকে দক্ষিণ পর্যন্ত 11 মাইল পাহাড়। এই লালমাই অঞ্চলে একটা সভ্যতা ছিল, তোমরা সমতট সভ্যতার নাম শুনেছ? এইটাই হচ্ছে সমতট সিভিলাইজেশন, যেখানে তোমরা আজকে যাবা দেখবা যে আজ থেকে 1500 বছর আগে বৌদ্ধরা এই জায়গায় ছিল, বৌদ্ধ সভ্যতা। বৌদ্ধদের সম্পর্কে তোমরা ইতিহাসে পড়েছ, সেই পাল আমলের কথা, তো বৌদ্ধদের সভ্যতা। যে কারণে এই অঞ্চলটা শুধুমাত্র উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান না, দেখার মতো টুরিস্ট প্লেসও বটে। এখানে আমাদের এই বার্ডের অবস্থান হচ্ছে 156 একর, এবং এই জায়গায় আমরা ইন্ডিকেট করে রেখেছি যে আমাদের প্রতিষ্ঠানগুলোর অবস্থান কি। উপরে দেখো মসজিদ, 1 নম্বর দেখেছ গেট, গেটটা পার হয়ে তোমরা মসজিদে এসছো, এসে তোমরা মসজিদটার সামনে 6 আর 7-এর মাঝামাঝি জায়গায় দাঁড়ায় আসো, ঠিক আছে। এখন এই দিকটা হচ্ছে, এই যে নাম্বারগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের সব অফিস, অফিস আছে, আমাদের ক্যাফেটেরিয়া আছে, হোস্টেল আছে, যারা ট্রেনিং নেই তাদের থাকার জন্য হোস্টেল আছে। এবং পেছনের দিকে তোমার আমাদের একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাঠ আছে, এবং এই দিকটাতে আমাদের পাহাড়, যে নীলাচল পাহাড়ের কথা বলা হচ্ছে। আজকে তোমরা নীলাচলে যাবো, তার চিনো তো নীলাচল, আমি দেখিয়ে দিই, তো নীলাচলে যাবে। মোটামুটি এইটা হচ্ছে ইয়ার আমাদের যেহেতু আমাদের অফিস চলাকালীন সময়ে তোমাদের অফিস এলাকাতে ঢোকাটা আমরা খুব একটা পারমিট করি না, কোনো অফিসের কার্যক্রমে সমস্যা হতে পারে, আর অফিস দেখারও তো কিছু নেই, তোমরা তো মোটামুটি দেখলা। তোমরা এখন স্যারদের সাথে নীলাচলে চলে যাবা, নীলাচল থেকে ফিরে তোমরা তোমাদের অন্য কাজগুলো করো। তো আমরা